Thank you, Suga. মাশাআল্লাহ মেয়ে শীতকালে পদ্মা নদীর পানির মতো একেবারে শান্ত মোটেই না মেয়ে আমার ভারী চঞ্চল একজন একটা কথা শুনাইলে দশটা কথা শুনাই দিতে পারে তবে আমার মেয়ে মনটা খুব ভালো মা থাক না আমার তো প্রশংসা করা দরকার নেই সবার সামনে দইসিব মাছু মানে আমি রাজি পুজো নিউজ কো খুশি জি আপনি দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ আল্লাহ আপনার নিজ হাতে বানাইছে তাই না থ্যাংক ইউ সবার সামনে আমার প্রশংসা করছেন আপনি লজ্জা লাগছে না মা তুমি যেমন লাস্ট রুমের মাথা খেয়ে বসে আছো আমার ছেলে ঠিক কেম বাপ আমার সাথে খুব মানাইবো না শুনেছি আপনি অনেক টাকা এত টাকার মালিক হলেন কি করে হনেস্টলি মানে আমি জাপানে 13 বছর ছিলাম ডিগ্রি পরীক্ষার পরে আমি চলে গেছিলাম জাপানে মেয়ে সম্পর্কে আমরা সব কিছুর খোঁজ খবর জান নিয়ে আসছি আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দিন তারিখটা ঠিক করে ফেলতে পারি আমরাও ছেলে সম্পর্কে জানছি সবার কাছ থেকে তাহলে তো হয়ে গেল চলেন তারিখটা ঠিক করি আচ্ছা মা ডেট ফাইনালের আগে মনির সাথে ডিসকাস করে নিলে ভালো হতো না মনি সে আবার কি আমার ভাই হ্যাঁ কি বলেন আমি তো শুনছি আপনারা দুই বোন মুক্তা আর পান্না পান্নার বিয়ে হয়েছে বরিশালে জামাইয়ের নাম হাসান মনি আমার ভাই আমার আপন ভাই ঘটক তো বললো আপনার দুইটা মেয়ে মনি আমার ছেলে না হলেও ছেলে আমার বোন তো তাই বলে আচ্ছা মা তুমি এখন যাও তোমার মার সাথে আমি বিস্তারিত কথা বলি আমি জানি তোর জামাই অনেক টাকা ও এর জন্য তুই আম্মু কেবল আমার জন্য একটা জাপানি জামা রেডি করছিস তাই না বড় লোক দেখে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি তোর জামাই অনেক পয়সা খালি একটু বুইরা আমি হিসাব করে দেখছি উনি আমার চেয়ে খুব বেশি বড় না মাত্র 13 বছরের বড় আর জামাই বড় থাকলে ভালো ম্যাচুরিটি বড় থাকলে ভালো তো আমরা আরো বেশি বুড়া নিয়ে আসি এই লাগবে না আমাকে ধরত ব্যাগ তুই এই প্রথম আমার জন্য কিছু নিয়ে আসিস নাই এনেছি কি খালা কেমন আছো তুমি ভালো থাকি কেমনে বল তোরে সারা আমাদের চলে হ্যাঁ পান্নারে এতবার করে বললাম যে জামাইরি নিয়ে এক সপ্তাহ আগে চইলায় এত কিছু কি আমি একলা সামলাইতে পারি শোনো আম্মা তোমার এখন চিন্তা করতে হবে না তোমার কলিজের টুকরা চলে আসছে না সারা কপাল কি তোর হ্যাঁ আমরা দুজন বোন থাকতে আমার মায়ের কলিজের টুকরা ছিস তুই শুধু কি আমার কলিজের টুকরা তোদের নয়নের মনি না দেখো মা কত সুন্দর একটা আংটি দেখি দেখি আরে অনেক সুন্দর তো এত টাকা তুই কই পাইলি আমি বিয়ে করলে তো ওকে আর কিছুই দিতে পারবো তা যা দেওয়ার এখনই দিয়ে বিদায় করছি শোন থ্যাংক ইউ
আর তোর জন্য একটা লক্ষ্মী দেখে সুন্দর দেখে বউ আমি খুঁজে দেবো, যা। না 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 না, আপনি যেরকম বেছে শুনে একজন বড় লোক জামাই খুঁজে বের করেছেন, আমার জন্য এরকম বড় লোক একজন বউ খুঁজে বার করবেন। হ্যাঁ চল ঝগড়া পরে করি, অনেক দূর থেকে আসছিস, গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ চলো। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমি ডেকোরেটরের সাথে কথা বলে দিচ্ছি। তোরা কি নিয়ে গল্প করছিস, মানে আমাকে একটু বল। চিনতে যা, তুই রুমে যা। কেন আমি রুমে যাবো কেন? আরে আমরা কথা বলছি, তুই জানা তো কি নিয়ে কথা বলছিস। আর তোর বিয়ে নিয়ে কথা বলছি, তুই এখানে থাকবি নাকি আশ্চর্য? মা আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, আমি এখানে থাকবো না, আমাকে তো এখানে মাস থাকতে হবে। তুই লজ্জা সব কিছু নিয়ে, তোর বিয়ে নিয়ে কথা হচ্ছে লজ্জা করে না, আর বেসরম কথাকার। বেসরমের কি দেখলি তুই, আমার বিয়ে আমি লজ্জা পাবো, লজ্জা তো তুই পাবি। আচ্ছা বলো কি প্ল্যান হতেছে। ভালো কথা বল, আমি চলে যাই। আরে শোন, মোল্লার দোর মসজিদ পর্যন্ত আমি জানি তুই যাবি না। মা বলো না কি বলতেছিল। আরে দুই দিন পরে তুই পরের ঘরে যাইতেছিস, এখনো যদি এরকম ঝগড়া ঝাটি। এক্সকিউজ মি, পরের ঘরে না, আমি এখন পরের ঘরে আছি, এটা আমার নিজের ঘর না, ঠিক আছে? আমি যেখানে যাবো সেটা আমার আপন ঘর, তাই না রে? আর এই যে ওকে তো নিয়ে যাবো আমার সঙ্গে। আরে যৌতুক নায়ক নেওয়ার সময় নিয়ে যাবো, একবার আজীবনের জন্য রেখে। কি সম্ভব নাকি আশ্চর্য? কেন সম্ভব না? আরে এরকম সম্ভব না হলে আমি ওকে বিয়ে করবো না, ওনাকে বিয়েই করবো না। হয় আরে এখানে একটু সিরিয়াস আলাপ আলোচনা হইতেছে, তোরা এমন শুরু করছিস কেন? করো কি নিয়ে আলাপ করছিস? মা আমার বিয়ে শপিং? আল্লাহ, আমি শপিং করবো না, মার্কেটিং করবো কখন? হ্যাঁ আমিও তো সেটা ভাবতেছি, আমি পান্নারে বললাম কয়েকদিন আগে আয়, ও তো আসতেছে না, কি যে করি আমি বুঝতেছি না। না আসলে না আসো, আমার সব শপিং আমি মনি করবো, মনি লেডিসদের আইটেম ভালো চুজ করতে পারে, তাই না বলো? পারবি না? এই পারবো না, এই কথাটা বোকাদের ডিসাইড হতে থাকে, আমার ডিসাইড হতে নেই। গেঙ্কি সুদা কেমন আছেন? সব কথা কা এভাবে তো বাইক দিয়ে রাস্তা রিকশা থামায়, নিমর হবু বল কি ভাইয়া? ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ প্লিজ ভাইয়া। উনি আমার মনি, মানে উনি আমার ভাই কাছে। ইটস অল রাইট, আমি আসলে বাজারে সাইড দোকানে চা খেতেছিলাম, হঠাৎ করে ছোট ভাইরা বললো যে মুক্তা এদিক দিয়ে একটু আগে গেছে। আমি আসলে ওরে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, সে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ভাইয়া আমাকে প্লিজ ক্ষমা করে দেন, আপনি যদি বলেন আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে পারি প্লিজ। আপনি কি গরু মাইরা জুতা দান করতেছেন নাকি কাটা খায় নুনের সিটা দিতেছেন? বিলিভ মি ভাই, আমি সত্যি সত্যি দুঃখিত ভাই, কাজটা আপনি ঠিক করেন নাই। আপনিও কাজটা ঠিক করেন নাই, মানে আসলে চলতি গাড়ি চলছে আমরা, মানে আপনি রাস্তার মাঝখানে এই বাইকটা থামালেন, আমরা অ্যাক্সিডেন্ট হতে পারতো না। আসিতে মাসু মানে হইতেছে আপনার বোনকে আমি অত্যধিক ভালোবাসি, আই লাভ ইউ। তাই ধরেন যে আমার ওই দেখার পর থেকে কেমন জানি আমি ডবলটা কাজ করে ফেলি আর কি। সেটা তো হতেই পারে, আমার বোন তো আর যেমন তেমন বোন না, ওর নাম যেমন মুক্তা, দেখতে মুক্তার মতো, কর্মে মুক্তার মতো। আচ্ছা আপনার বাড়ি যান, ঠিক আছে ভাইয়া, সত্যি ক্ষমা করে দিন ভাই প্লিজ, আমি ভুল করে ফেলছি, ক্ষমা করে দিন। আসিতে মাসে আপনার বোনকে আমি অত্যধিক ভালোবাসি ভাইয়া।
শালা সমুদ্রের বাচ্চা সরি না মনে করছস তোর আমি মাফ করে দিব জীবনও না মুক্তারে খালি বিয়া করে লই এক সেকেন্ডের লগে মুক্তারে তুই চিরদিনের জন্য দেখবি না লজ্জার কি আছে আপনি কালকে আপনার বোনের ছেলেকে এ বাড়ি থেকে বের করে দেন ও এখানে থাকুক সেটা আমার ছেলে পছন্দ করে না কি বলতেছেন বিআই সাহেব এটা আপনার বোনের ছেলেকে এ বাড়ি থেকে বের করে দিবেন বুঝতে পেরেছেন নাকি আবার প্রথম থেকে বলবো বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সেই মতোই কাজ করেন আসি তাহলে বিআই সাহেব একটু রাতের খাবারটা খেয়ে যান ধন্যবাদ পরে খাবো আমার চোখের মনি মনি রে আমি কিভাবে চলে যেতে বলবো ও থাকলে তো ওরা বিআই ভেঙে দিবে এখন আমি কি করব না না আমাকে কিছু একটা করতেই হবে আমি মনিকে সব কিছু খুলে বলবো আমাকে বলতেই হবে এখনো দুইটা বাইরে হ্যাঁ আমার এটা ঘুরে আসতে আসতে এখন দেখি দেখো দুইটা গুটি কিন্তু এখন ঠিকঠাক মতো চালতে পারছি না আমি তুমি যদি মাথায় হাত দাও আমি শুয়ে পড়তে পারি বাবা রে তোর সাথে একটু কথা ছিল বলে ফেলো এইখানে বলা যাবে না কি এমন জরুরি কথা যেটা বলা যাবে না আমার সামনে হ্যাঁ মুক্তের সামনে যে কথা বলা যাবে না সেটা আমার শোনার দরকারও নেই আচ্ছা তোরা এখন বড় হয়েছিস না একটু বুঝবি না আচ্ছা মা ওই বরের বাপ জাপানি বাপ কিছু বলছে না সে কি বলবে বলো তো উনি কি বলে গেছে বলছে যে আরো 50 জন গেস্ট বাড়বে মানে একটা গুরুতে কি হবে আরেকটা গুরু দিয়ে দিবা শুধু কি গুরুর কত দাম আবার আরেকটা গুরু এই কিপটা আমি করো না তো তোমার এই মেয়েটা হচ্ছে সবচেয়ে ছোট মেয়ে তার বিয়ে হয়ে গেলে তোমার এত টাকা পয়সা কে খাবে হ্যাঁ ওদেরকে তো দিবে তুমি সব আমাকে যে এত আদর করো আমাকে তো কোনো টাকা দিবে না আমি জানি তো তোর তো আমি বড় করছি বাপ তুই তো আমারই ছেলে তুই তো কোনোদিন কিছু চাইস নাই বল তোর কি লাগবে সময় লেগে চেয়ে আরে বাপরে এটা কোন সিনেমা ডায়লগ মারলি তুই এইমাত্র দাঁড়া মনে করে নি যা শুয়ে পড় যা হ্যাঁ কি শুয়ে পড় আমার পাকা গুটি আর একটু বাকি একটা বাকি ও সবগুলো বাইরে একটু খেলা শেষ করতে আবার ঘুমাবো কোনো ঘুম ঘুম হবে না আরে আয় না আয় মা 5 মিনিট তুমি যাও গাছ আমার হ্যাঁ খেলা শেষ যা হাসছিস তুই তাই না শিকার করতে হাসছিস যা মনে করিস যা বল আমি হেরে গেছি আমি হাসছি ওকে ফাইন গুড নাইট
আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনা হনো জান নাই? আপনাদেরকে তো চিনলাম না। আরে আমরা হইলাম আপনার খালাদ্দো বোন মুক্তা আছে না, তার হবু দেবর। আচ্ছা আপনি তো চলে যাওয়ার কথা ছিল। কোথায় যাব? কেন আপনার ঠিকানা? কিন্তু কেন সেটা? শুনেন, আপনার খালাদ্দো বোন মুক্তা সামনে শুক্রবারে আমাদের ভাবি হইতে যাচ্ছে, আর আমরা চাই না আমাদের ভাবির সাথে আপনাকে এক রিকশাতে দেখতে চাই না আর কি। ওনার লগে এত কথা কর কি আছে? শুনেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাতে গাড়িটা পড়েন, ঠিক আছে? এটা আপনার জন্য ভালো হইব। উঠো, কথাটা মনে রাখেন। আগে ছিলাম মানে এখন কেন নেই? তুই তো এখন বিয়ে করে অন্যের হাত ধরে চলে যাবি। বারে এটা তো নিয়মই, তোর বোন অন্য একজনের হাত ধরে চলে যাবে আর তুই বিয়ে করে অন্য একজনের বোনকে নিয়ে আসবি। খুশি পালুড়ি নিয়ে চল মারে, আমি ইচ্ছে করে ডুবে থাকি। কিছু বলবে? ইয়ে মানে বলতেছিলাম যে এই মুক্তার বরে তোর কেমন লাগে? ভালোই তো। আমার আমার যেন কেমন কেমন লাগে। আরে কেমন কেমন লাগার কি আছে? শুক্রবার বিয়ে, তোমরা তো সব খোঁজ খবর নিয়ে বিয়ে ঠিক করেছো। ভালো ফ্যামিলির ছেলে, বাম্বাচোর আছে, ভালোই তো। আমার না কেন জানি বেশি ভাল লাগতেছে না। তুমি তোমার মেয়েকে বেশি ভালোবাসো তাই আমার মনে হচ্ছে। শোনো, কালকে তো গহনা আনতে যেতে হবে, কে যাবে? ও মা, কে যাবে আবার? মুক্তারি নিয়ে তুই যাবি? আমি না গেলে হয় না? আরে কি বলতেছিস এইসব? তুই তোর সব, তুই ওর ভাই, তুই ওর বন্ধু, তোরে সারা কোনোদিন কিছু করতে পারছে না করতে পারবে? এখন তো পারতেই হবে। হ্যাঁ পারতে তো হবে, আর সেই চিন্তাতেই তো মরতেছি। আচ্ছা যাক গা, তুই যা ঘুমাইতে যা। কালকে কিন্তু তোর মুক্তারি নিয়ে আবার বাজারে যাইতে হবে, শেষ বাজার, ঠিক আছে? আমার জাপানি জামা আগামী শুক্রবার থেকে, এ পর্যন্ত তুই আমার জামা চল। কুস না রে ভাই, তোর একটু ঝামেলা হচ্ছে, তুই যা তো যা যা যা। ছোট্ট
তাকাই হুকটা খুলতো অস্থির লাগতেছে আমার আরে না না হুক থাকুক রোদে তোর স্কিন নষ্ট হয়ে যাবে কদিন পর বিয়ে বিয়ে ভেঙে যেতে পারে থাক বিয়ে ভাঙলে ভাঙু এই মামা হুকটা খুলেন তো আরে না থাকুক না আমার কথাটা একটু শুন বিয়ের পরে তো জামাই কথা উঠবি আর বসবি এখন তুই শোনার প্র্যাকটিসটা করে ফেল শুন জামাই অন্য জিনিস আর তুই অন্য জিনিস আমি তোর কথা কেন শুনবো জামাই তো আমার প্রাণ প্রিয় হয় উনি যা বলবেন আমি তাই শুনবো মামা আপনি হুকটা খুলেন তো আমার দম আটকে আছে থাকুক তো লোহা আর চুম্বকের মতো সব সময় একবার ফিক্সড হয়ে থাকে যে হয়ে থাকে দেখতে পারো না তুমি হ্যাঁ খালি আমার কাছে কানের মধ্যে কথা লাগাও আমরা কি করব তুমি তো করবে আমি শুধু অর্ডার দেন আমরা কি করতে হবে গিঙ্কিত সুদা কেমন আছেন সুমন্তি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো থাকি কেমনে আমার হবু স্ত্রীর নিয়ে আপনি সারাদিন ঘুরে বেড়ান এলাকার লোকজন তো ভালো চোখে দেখে না ও আমার ভাই হ্যাঁ ভাই তবে খালাতো ভাই খালাতো ভাই হলো আমার আপন ভাই চেয়ে তো বেশি আমার এই বেশিটুকুই পছন্দ না সুমন্তি ভাই আপনি একটা কাজ করেন আপনি ওর বাইকের পিছে আসি আমি একটু হবু বউয়ের পাশে বসে দেখি কেমন লাগে ঠিক আছে সুমন্তি ভাই শিখি তুই নেমে এলি কেন তুই জানা আজাদ ভাইয়ের সাথে যা কদিন পর তো দুজনে একসাথে ঘুরে বেড়াবি এখন গেলে সমস্যা কি সিন কেয়ার করিস না সে তোর জন্য যাই করছে ভালোবেসে করছে যা ভাই ব্যাগগুলি ধরে উঠতে সমস্যা হবে বাবা বুঝতেছো না ওরা কিন্তু ছোটবেলার থেকে আপন ভাই বোনের মতোই বড় হয়েছে আচ্ছা আপন ভাই বোনের মতো মানুষ হলে ওরা রিক্সার হুড় তুলে ঘুরবো কেন আম্মা আম্মা আপনি তো সেকালের মানুষ এর জন্য আপনি এগুলি সাধারণভাবে নেন আপনার ধ্যান ধারণা আলাদা কিন্তু এখনকার মানুষ তো আর ভালো চোখে দেখবে না তারা সবসময় খারাপ চোখে দেয় তাই মামা মনিরে আপনি বিদায় করে দেন আমাকে বিদায় করা লাগবে না আমি নিচ থেকে চলে যাচ্ছি তাহলে তো পেয়ে গেল সায়োনারা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপন ভাই বোনের মতো যারা বড় হইল তাদের সম্পর্ক নিয়ে আজকে এত বাজে কথা সিসি তুই সারাদিন মোবাইল নিয়ে কি করিস বলতো বাচ্চাদের মতন সারাদিন মোবাইল টিপিস আমি সারাদিন মোবাইল নিয়ে থাকি না আরে নিউজ দেখি হ্যাঁ নিউজ দেখিস আচ্ছা সামনে আমার বিয়ে তুই আমার বিয়ে নিয়ে কোনো এক্সাইটেডই না মানে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু নাই তোর খালি ফোন একটা খারাপ খবর আছে রে কি খারাপ খবর আরে এইভাবে ভাবার কিছু না ওরকম কোনো খারাপ না আমার আমার একটা ইমপোস্ট চলে আসছে কবে
তোর বিয়ের দিন। মিথ্যা বলছিস, একা তো বলিস নি। সিরিয়াসলি বলতেছি, আমাদের যে স্যার উনি বাইরে চলে যাবে, তখন তাড়াহুড়ো করে ডেট ফেলছে, ডেটটা পড়ে গেল যে তোর বিয়ের দিন, কি করবো আমি। মুনি, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমার বিয়েতে তুই থাকবি না, আর আমাদের দুই বোনের তো কোনো ভাইও নেই, তুই আমাদের একমাত্র ভাই, আমাদের গার্ডিয়ান তুই, তুই না থাকলে আমার বিয়ে হবে? আমার সত্যি খুব শখ ছিল, অনেক মজা করবো তোর বিয়েতে। পান্না তো আসছে, দুলাভাই আসবে, তোর কাজিনরা আছে, সবাই আছে, তুই চিন্তা করবি দেখবি খুব সুন্দর করে সব কিছু ঠিকঠাক মতো হবে। তুই তো থাকবি না মুক্তা। এখনো তুই মানে বেদবি চালি না? আচ্ছা যাক, ভুলো কথা না, কথা হচ্ছে তুমি তো যাবা থেকে আইলা, এতগুলো উপহার নিয়ে আসছো ভাবির জন্য, আর আমার জন্য এইটুকু জিনিস নিয়ে আসছো, আগে আবার উপহার কিনা দিবা তারপর যাবো। বাবা সবই মেলো, ম্যাট্রিকে তো দুইবার ডাব্বা মারছো, হ্যাঁ পড়াশোনা মনোযোগ দিয়ে করো না, যাও পড়াশোনা মনোযোগ দিয়ে করো, যাও আগে উপহার পরে যে তোমার পড়ানো, আর করো করো। কেমন আছেন সন্দি ভাই? আজকে যে আবারও আপনার রিক্সাটা থামাইলাম, থাপ্পুর দিবেন না? দেখুন আমি আজ চলে যাচ্ছি। ও চলে যেতেছে? আমার তো একটা ছোট্ট হিসাব নিকাশ ছিল আপনার সাথে। বলুন না। আজকে আমি শান্তি মতো ঘুমাইতে পারব। ওই দিন যে আপনি আমারে মারছিলেন থাপ্পুর, ঘুমাইতে পারিনি। ভালো কথা, মুক্তার সাথে একদম যোগাযোগ করার চেষ্টা করবেন না, তোর মতো সোনা পুটিরে কীভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আম্মা, মনি কোথায়? মনিকে তো কোথাও দেখতেছি না। ওর বলি কি একটা পরীক্ষা আছে, এই জন্য ঢাকা চলে গেছে, তুই ঘুমাইছিলি সেই জন্য তোরে ডাকে নাই। কি, তার মানে আমাকে না বলে চলে যাবে ও? এমনই একটা ছেলে, সারা জীবন পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝে না।
পরীক্ষা নেই তো কি হয়েছে তোর তুই চলে গেলি কেন কারণ আমি থাকলে আজাদ তোর বিয়েটা ভেঙে দিত তাই আজাদ কি বিয়ে ভাঙবে হ্যাঁ বিয়ে তো আমি ভেঙে ফেলবো দেখ যদি তুই আমাকে বিয়ে দিতে চাস তাহলে কালকে চলে আয় না হয় কিন্তু আমি কিছু একটা করে ফেলবো তুই আমাকে ভালো করে জানিস আমি যা বলি তাই করি আমার একটাই কথা আজাদ উনি আগে মনির কাছে ক্ষমা চাইবেন তারপরে এই বিয়ে হবে নতুন মনি আজাদকে থাপ্পড় মেরেছে আজাদও মনিকে থাপ্পড় মেরেছে সুদবোধ এখানে ক্ষমা চাওয়ার কি আছে অবশ্যই আছে কারণ মনি আমার ভাই আমার ফ্যামিলি আমার সব কিছু ওকে যে কষ্ট দিবে তার সাথে আমার বিয়ে অসম্ভব সেজন্যই মনি ওনাকে ক্ষমা করলে মনি যদি বলে তাহলে আমার বিয়ে হবে নাহলে হবে আব্বা আমি উমর শিওর এই মেয়ের সাথে ওই ছেলের অবৈধ সম্পর্ক আছে কত বড় সাহস তো মনির সাথে আমার বাদি সম্পর্ক আছে তোকে যে চটটা মারলাম না আজীবন মনে রাখবি অন্য কারোর সম্পর্কে মিথ্যা কথা বলার আগে এটা মনে রাখবি তুই আসছিস দেখ এই ছোট লোকটা তোকে আর আমাকে নিয়ে কত বাজে কথা বলছে নোংরা লোকের চেয়ে ভালো কথা কি বলতে পারে আমি নোংরা কথা বলি না আর তোরা নোংরামি করলে সেটা কিছু হয় না খবরদার একটা বাজে কথা বলি সবাই কি করতে দেখো বেরিয়ে যা বলছি আনাতে কুরাসু মাসু তোরা আমি দেখে নেব চলে আজাদ আব্বা আসেন রাস্তা ভালো করেন নাই আজাদ যেটা কইছে সেটাই তুই একবার রাস্তাতে বাইরে আমি মন রাখি বিয়েটা ভাঙ্গাই দিলি গালা যেটা পরে ভাঙতো সেটা আগে ভাঙলেই তো ভালো বেঁচে গেল মানে শুরু থেকেই না বদমাসটাকে আমার পছন্দ হয়নি মার ভয় বলতে পারছিলাম না থ্যাংক গড তুই আমাকে বাঁচিয়েছিস তোর মনের কিনারে যদি খুশি পালুড়ি কিন্তু তোকে তো এখন কেউ বিয়ে করবে না তোকে মানুষ অপয়া বলবে কি বলিস সারা জীবন জামা ছাড়া থাকবো ইস আমার তো বিয়ে করার অনেক শখ তোকে কে বিয়ে করবে আসলে যেই মেয়ে তার হবু বরকে চোর মেরে বাড়ি থেকে বের করে দেয় তাকে বিয়ে করার সাহস কার আছে এমন সাহসী নায়ক কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে আছে তো বলছি তো আমার কাছে তো তুই পৃথিবীর সবচেয়ে সাহসী নায়ক তুই যা বলছিস বুঝে বলছিস আরে মুখ ফসলাই বের হয়ে গেছে তুই যাই খালাকে বলি কেন না তুই আসলে আমাকে বিয়ে করবি আমার তো মনে হয় না আমি ছাড়া আর তোর কোনো গতি আছে তাহলে আম্মুকে ডাকবো না 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 আমার মনে হয় না আসলে আমার মানে আমি ছাড়া তোকে আর কেউ বুঝতে পারবে হ্যাঁ আমার না তাই মনে হয় তোকে যেরকম আমি সহ্য করি তোর সব আবদার আমি পূরণ করি এরকম তো অন্য কোনো মেয়ে পারবে না ইনফ্যাক্ট তোর পাশে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না আমার কি মনে হয় জানিস এই যে তুই পাগলামি করিস যখন তখন হুট করে আমাকে
অনেক কিছু প্রশ্ন করিস, অনেক কিছু জানতে চাস, আমাকে সাথে তুই কোথাও যেতে চাস না, কোনো সিদ্ধান্ত দিতে চাস না। আমার মনে হয় তুই আমার উপর ডিপেন্ডেন্ট। তাইলে কালকের দিনটাই ঠিক থাক, কি বলিস মনি? কি বলো খারাপ? আমি না না, তোমার এই পাগলি মেয়েকে কে বিয়ে করবে? তুই না এক সেকেন্ড আগে বলতি আমাকে বিয়ে করবি, এখন আবার চেঞ্জ কেন? ঘরের মধ্যে এত ভালো পাত্র থাকতে বাইরে খুঁজতে যাবো কেন? তুই শেষ আমার।